ইন্দ্রদেবকে আমরা দেবতাদের রাজা বলি, যার জন্য ইন্দ্রদেবকে দেবরাজ ইন্দ্র বলা হয়। হিন্দুদের প্রায় সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা করা হয় এবং তাদের পূজার জন্য পৃথিবীতে নানান জায়গায় নানা মন্দির দেখতে পাওয়া যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন, দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা হওয়া সত্ত্বেও তার পূজা কেন করা হয় না? এমনকি দেবরাজ ইন্দ্রের কোনো মন্দিরও নেই, কিন্তু কেন? কেন অন্যান্য দেবতাদের নানা মন্দির থাকলেও দেবতাদের রাজা হওয়া সত্ত্বেও দেবরাজ ইন্দ্রের কোনো মন্দির নেই? এবং কেনই বা দেবরাজ ইন্দ্রের সারা শরীরে নারীদেহের যোনি বর্তমান? যার উত্তর বেশিরভাগ মানুষই জানেন না, তাই উত্তরটি সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। দেবরাজ ইন্দ্রের কেন পূজো হয় না তাই নিয়ে নানা মতবাদ প্রচলিত আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাকালে পৃথিবীতে গৌতম ঋষি নামক এক ঋষি বসবাস করতেন। তিনি খুবই জ্ঞানী এবং যোগী মানুষ ছিলেন। গৌতম ঋষি তার স্ত্রীর অহল্যার সাথে জঙ্গলের মধ্যে একটি কুটিরে বসবাস করতেন। অহল্যা ছিলেন একজন আদর্শ স্ত্রী এবং তিনি অপরূপা সুন্দরী ছিলেন। যিনি অহল্যাকে দেখত সেই তার সৌন্দর্যে মোহিত হয়ে যেত। একদিন অহল্যা কুটিরে যখন স্বামী গৌতম মুনির সেবা করছিলেন, তখন ইন্দ্রদেব সেখান দিয়ে যাচ্ছিলেন। কুটিরের মধ্যে অহল্যার দিকে ইন্দ্রদেবের চোখ চলে যায়। ইন্দ্রদেব অহল্যাকে দেখে মোহিত হয়ে অহল্যার প্রেমে পড়ে যান। ইন্দ্রদেব তখনকার মতো সেখান থেকে চলে গেলেও স্বর্গলোকে এসে ইন্দ্রের মন অহল্যার জন্য চঞ্চল হয়ে যেতে লাগলো এবং তিনি ভাবতে লাগলেন, এত সুন্দরী নারী কিভাবে পৃথিবী লোকে বসবাস করছে। এরপর তিনি অহল্যার সাথে শারীরিক মিলন ঘটানোর ইচ্ছায় ছলের আশ্রয় নিলেন। তিনি জানতে পারলেন গৌতম ঋষি প্রতিদিন সকালে ধ্যানের জন্য নিজের কুটির থেকে কিছুটা দূরে যান। একদিন গৌতম ঋষি কুটির থেকে বাইরে চলে যাওয়ার পরই ইন্দ্র তারই রূপ ধারণ করে অহল্যার কাছে এলেন। প্রথমে এটি দেখে অহল্যার একটু অবাক লাগলো যে তার স্বামী এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো। কিন্তু অবাক লাগলেও তিনি ঋষিরূপী ইন্দ্রকে কোনো প্রশ্ন করেননি। কিছু সময় পর যখন আসল গৌতম ঋষি কুটিরে এলেন, তখন তিনি অহল্যাকে এক অজানা পুরুষের সাথে মিলিত অবস্থায় দেখতে পেলেন। গৌতম ঋষির বুঝতে সময় লাগলো না যে এই ঋষি আসলে দেবরাজ ইন্দ্র। তিনি এই দৃশ্য দেখে অত্যন্ত রেগে গেলেন এবং ক্রোধের বশে তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন যে যে মহিলার যোনির প্রতি তোমার এত আসক্তি, সেই রকমই 1000 যোনি তোমার সারা শরীরে তৈরি হবে এবং দেবতাদের রাজা হওয়া সত্ত্বেও তোমার পূজা এই জগৎ সংসারে কেউ করবে না। তিনি তার পত্নী অহল্যাকেও পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। এই অভিশাপের কথা শুনে দেবরাজ ইন্দ্র ভয়ে তার বাস্তবিক রূপে চলে আসে এবং তিনি ঋষির পা ধরে নানা অনুনয় বিনয় করেন
এই দেখে গৌতম ঋষির মন কিছুটা হালকা হয় এবং তিনি ইন্দ্রের শরীর থেকে বের হওয়া যোনিগুলিকে মানুষের চোখে রূপান্তরিত করে দেন। অন্যদিকে স্ত্রী অহল্যাও তার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করে বলেন যে এতে আমার কোনো দোষ ছিল না, কারণ তিনি ইন্দ্রদেবকে চিনতে পারেননি, যার ফলস্বরূপ গৌতম মুনি এই অভিশাপ থেকে উদ্ধারের পথ বলে দেন। সেটি হলো যে আজ থেকে দেবী অহল্যা পাথর হয়েই এখানে থাকবেন এবং ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রাম অবতারের জন্ম নেবেন তখন তার পায়ের স্পর্শে দেবী অহল্যার মুক্তি লাভ হবে। গৌতম মুনির এই অভিশাপের কারণেই ধরিত্রীর কোনো জায়গাতেই ইন্দ্রদেবের পূজা হয় না। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সবার সাথে শেয়ার করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।